কুহিলি? এই কুহিলি, পড়াশোনা করছে, আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কুহিলি বা ফার্স্ট হবে, আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা, বাইরে লাইট আছে অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এখানে এটা পড়লে বুঝবি রোমান্স প্রেম কাকে বলে। কাকলি, তুমি নাকি কুহিলের রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছ? বিদ্যুতের লাইন? হ্যাঁ। আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন, এখন ওর টেবিলে প্লাস্টার পড়ে আছে। আপা, ওই দেখুন, এখন ওর টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কুহিলি রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কুহিলি রুমে, আর কুহিলি থাকবে এখানে। কুহিলি, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। তুমি তোমার বইপত্র নাও। না, এবার ওই অন্ধকার রুমে চলে যাও। যাও, তোমরা পড়ো। আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। আমি এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে রাখে, কিন্তু কিভাবে? পেয়েছি, পেয়েছি, পেয়েছি। কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? হ্যাঁ। কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে।
এই নাও। কাকলি কোথায়? ওই তো। তোকে আমি মেরেই ফেলব। হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যা তা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও বুঝতে পেরেছি, আপনি বোধহয় আমাকে কাকুলি ভাবে ভুল করছেন। আমি কাকুলি নই, কুইলি। কাকুলি নও? তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি। না না, এমন কাজ আমি কখনো করতে পারি না। মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়ার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয় ও কাকলির বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবতেও পারিনি তুই এত নোংরা। তোদের টাকা আছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না। তোর কাছে মানুষের মান সম্মান আর ইজ্জতের কোনো মূল্য নেই। তাই আজ আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে তোকে বুঝিয়ে দেব মানুষের মান সম্মান আর ইজ্জতের মূল্য কত। মিন্টু, মিন্টু, এসব কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দে ওকে। না মিন্টু ভাই না, তোমার পায়ে পড়ি। ওর এত বড় ক্ষতি তুমি করো না, ও ভুল করেছে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি, ওকে আজ আমি। না মিন্টু ভাই না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তোর। হ্যাঁ মিন্টু ভাই, আজকের পরে ও নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। মিন্টু, ও ঠিকই বলেছে। বেশ, ওকে বলে দিও আজ তোমার জন্য ও আমার হাত থেকে রেহাই পেয়ে গেল, কিন্তু কাল কলেজে সবার সামনে ওকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তা না হলে আমি আবার পশু হয়ে যাব। নানি, নানি গো, চিবেছি আমি তো ভোট। আরে নাতি, আমার নানা ভাই, একদিন পরে আমার কথা মনে পড়ল। ওরে আমার নানা ভাই রে, ওরে আমার ভাই রে, তুই কই আসলি রে ভাই? ওরে আমার নানা রে, ওরে আমার ভাই রে, ওরে আমার ভাই। নানি গো, নানি, তোমারে দেহনের লিগা তোমার চোখে পানি আয়ে পড়ছে, আর আমারে দেহনের লিগা আমার চোখে পানি আয়ে পড়ছে। আমার চোখে পানি দেখিয়া
আমি জানি কেমনে জানি বিয়া করে ভালাইছি, এই বোর লগে লগে না বোর জোরদুষ্টির লগে লই আইছি। আসো নানি, সবার লগে পরিচয় করে দিই। এই হলো আমার শালা কুম্বা, ওই সালাম দে। ওয়ালাইকুম সালাম। এই যে হলো আমার বড় শালা দুম্বা। ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ। ইনি হলেন গিয়ে আমার নাতি সালা, তুমি আমার সালা। আসসালাম আলাইকুম। ও বাবা, তুমি জানো না তোমার নাত বই অনেক গুণ আছে, তুমি যেটা পছন্দ করো সেই গুণ। আমি আমি তো গান পছন্দ করি। আরে হো, তোমার নাতু বউ কুকিল কণ্ঠে গান গায়। তাহলে গান শুনাইতে ক, গান শুনলে যদি আমার পছন্দ হয় তাহলে নাত বউরে আমি মাইনে নিমু। এ বউ গান গাও না? না তুই কেন, তোর চোদ্দ গোষ্ঠী গান গাইব। গাইতে পারি যদি তুমি লগে গাও। ঠিক আছে গামু, তুই শুরু কর। নানি যাও কোল বালিশার পান সুপারি রেডি করো।